আজ থেকে সিটি কর্পোরেশনগুলোতে দায়িত্ব নিচ্ছেন প্রশাসকেরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই মুহূর্তে কথা বলছেন নবনিযুক্ত প্রশাসক, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। হ্যাঁ কবিতা, কিছুক্ষণ আগেই আমরা এখানে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি নতুন প্রশাসক হিসেবে আজকে এখানে এসেছেন তার সাথে কথা হয়েছে। তিনি এখানে আজকে সকাল 10টার পরে এই সিটি কর্পোরেশনে আসেন এবং তারপর থেকে তিনি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে বৈঠক করেন। একটি কিছুক্ষণ আগে সেই বৈঠকটি শেষ হয় এবং তারপর তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি আশ্বস্ত করেছেন যে সিটি কর্পোরেশনের এতদিন যে সেবাগুলো এখানে দেওয়া হতো সেগুলো অক্ষুণ্ণ রেখেই তারা কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে যেখানে যেখানে স্থলবরিত ছিল সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবেন বলে তিনি বলেছেন। আমরা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি যেহেতু ঢাকার যে নগর ভবন, এখানে আসলে অনেক ধরনের কার্যক্রম হয়ে থাকে এবং নগরবাসীর অনেক প্রত্যাশা রয়েছে এই সিটি কর্পোরেশনের উপর। অনেক কিছুর উপরই এই সিটি কর্পোরেশনের উপর দায়িত্ব অর্পিত রয়েছে, সে কারণে সেই কাজগুলো কীভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে তিনি আজকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। নগর ভবনে আমরা দেখি প্রতিদিন আসলে অসংখ্য মানুষ এখানে আসেন তাদের কাজকর্ম নিয়ে। বিশেষ করে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে এই যে সিটি কর্পোরেশনের সেবা সেটি পেতে অনেকেরই সমস্যা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কথা বলে থাকেন, সেক্ষেত্রে তার ভূমিকাটি কী হবে? সেটি তিনি বলেছেন যে কোনো ব্যক্তির কারণে যেন কোনো সেবা ব্যাহত না হয় সেটি তিনি নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন এবং সেটি জন্য তারা এই এটি অব্যাহত রাখবেন, এটি বলেছেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় জানার ছিল যে যেহেতু সকল সিটি কর্পোরেশনের যারা মেয়র ছিলেন তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অনেকে অনুপস্থিত ছিলেন সেসব কারণে, এই সব প্রেক্ষিতে যারা সিটি কর্পোরেশনের কমিশনার রয়েছেন অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন তাদেরও অনেকে এই এখনও অনুপস্থিত রয়েছেন। সেক্ষেত্রে তাই সেই সেবাগুলো নিশ্চিত কীভাবে করা যায় সেটার ব্যাপারে তিনি বলেছেন যে সেই ওয়ার্ড যে কাউন্সিলর যারা রয়েছেন, যারা এলাকাভিত্তিক যে কমিশনার রয়েছেন, সেই সেবাগুলো নিশ্চিত করার জন্যও তারা ব্যবস্থা নেবেন। যেখানে যেখানে অনুপস্থিত থাকবেন সেখানে কীভাবে সেটি তারা সেই সেবাটি নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো তারা দেখবেন। যিনি প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন তার পরিচয় একটু বলি, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ছিলেন, তাকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ শেরানি। তিনি আজ থেকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, মেয়রের যে পদে সেখানে তিনি যেহেতু নির্বাচিত মেয়র, আপাতত সকলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আজকে এই প্রশাসকের অধীনে কার্যক্রম শুরু হলো। তো কবিতা, এই ছিল আমার কাছে ঢাকার যে দুটি সিটি কর্পোরেশন তার একটি দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নতুন প্রশাসক আজকে দায়িত্ব নিয়েছেন তার এবং তিনি কর্মকর্তাদের সঙ্গে যে মত বিনিময়ের পরে আমাদেরকে যেটি জানিয়েছেন সব মিলিয়ে তথ্য।